না, তাসফিয়া তাসনিম, উনি জানতে চেয়েছেন সিজারের কত মাস পরে দৌড়ানো ও দড়ি লাফানো, সাইকেল চালানো যাবে এবং কার্ডিও ব্যায়াম করা যাবে। সাধারণত সিজারের পরে আমরা সাধারণত বলে থাকি 1.5 মাস, দ্যাট মিনস 45 দিন পরে সেলাই জায়গাটা তো জোড়া লেগে যাচ্ছে এবং স্বাভাবিক কাজকাম তখন কিছুটা করা যাবে, তবে ভারী কাজগুলো যদি হয়ে থাকে সেটা 3 মাস পরে। আর আপনি যেহেতু দৌড়ানো, দড়ি লাফানো এবং কার্ডিও জাতীয় ব্যায়ামের কথা বলছেন, সো আমার মতে এ ধরনের করতে হলে আপনাকে অবশ্যই সিজারের 6 মাস পরে গিয়ে আপনি এ ধরনের কাজগুলো করতে পারবেন। তবে হঠাৎ করেই আপনাকে কোনো ঝুঁকির মধ্যে আপনি যাবেন না, আপনি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যে হাঁটলেন, তারপরে দৌড়ালেন, তারপরে সাইক্লিং, দেন কার্ডিও, এরকম গ্র্যাজুয়ালি আপনি যদি ব্যায়ামগুলো করেন, তার মানে সেটা আপনার জন্য বেশি ভালো হবে।